তপ্ত মরুভূমির বাড়িতে হঠাৎ যেন চোখ ধাঁধিয়ে যায়। বালুর বুক চিরে গাঢ় সবুজে ঢাকা আস্ত একটি পাহাড়, তার গা বেয়ে ঝর্ণা নেমে আসছে তীর তীর করে। আকাশ থেকে নেমে আসা সারি সারি সবুজের স্নিগ্ধতার মাঝখানে থোকায় থোকায় ফুটে আছে রং বেরঙের ফুল। বলছি ব্যাবিলিয়ন নগরীর ঝুলন্ত বাগানের কথা। কখনো কেউ সেই ঝুলন্ত বাগান না দেখলেও এর নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছে। যুগ যুগ ধরে হাজারো রহস্যে ঘেরা হেলেনীয় সভ্যতার এই স্থাপনা। খ্রিস্টপূর্ব 600 সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে দ্বিতীয় রাজা নেবুচাদ নেজা তার রানী অমিতিশের মনোরঞ্জনের উদ্দেশ্যে এই ঝুলন্ত বাগানটি নির্মাণ করেন। সম্রাটের উপাসনালয়ের ছাদে নির্মিত স্থাপনাটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ বাগান। একে ঝুলন্ত উদ্যান বলার কারণ হচ্ছে এর ভিত্তিপ্রস্তর করার পর মাটি থেকে উচ্চতা ছিল 80 ফুট। জানা গেছে প্রায় 4000 শ্রমিক দিন রাত পরিশ্রম করে তৈরি করেছিল এই উদ্যান, আর এর পরিচর্যায় নিয়োজিত ছিল 1000-এর বেশি মালি। পৌরাণিক গবেষণা থেকে জানা যায় 5 থেকে 6 হাজার প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত উদ্যানে। প্রতিদিন 80,000 গ্যালন পানির প্রয়োজন হতো বাগানে, যা একটি পাইপের সাহায্যে জলাশয় থেকে তোলা হতো। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পার্সি রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ঝুলন্ত বাগানের নগরী এই ব্যাবিলিয়নকেই বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। তবে এই তালিকাভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঝুলন্ত উদ্যানের নামেই ব্যাবিলিয়নকে চিনলেও আধুনিক গবেষকদের বেশিরভাগই দাবি করেন এই শূন্য উদ্যান বলতে কিছুই আসলে ছিল না, এটি শুধুমাত্র সাহিত্যিকদের সৃষ্টি। তাই অনেকে বলে থাকেন ব্যাবিলিয়নের ঝুলন্ত বাগান প্রাচীন যুগের এক অপরূপ কল্পনা মাত্র। পুরাতত্ত্ববিদদের এখন পর্যন্ত নিরাশাই করেছে এই বাগানের অস্তিত্ব, কোনো প্রমাণ তথ্য তারা পাননি। তবু কল্পনার উচ্ছ্বাসে দিন দিন উজ্জ্বলতর হয়েছে এটি। চিরকালীন বিস্ময়ের তালিকা থেকে এটির নাম আজও মোছা হয়নি। কে বলতে পারে ইউফ্রেটিস নদীর তীরে কোনো এক গহীন অন্ধকারের নিচে কখনো এর চিহ্ন মিললেও মিলতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।